হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাবো পালং কালীবাড়ি তলি জাহানি মাছ ধরার জন্য। সো গাইস, আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো গাইস, আজকের ভিডিওতে আমি থাকবো না, আজকের ভিডিওতে থাকবে আমার বন্ধু। আর আমার বন্ধুর নামের সাথে আমার নামের মিল আছে। আমার বন্ধুর নাম ফয়সাল, আমার নামও ফয়সাল। দেখা যাক, ও কাপড় শেষ করে ফেলছে। কাপড় শেষ করার পর এখন নেমে যাবে পুকুরে। ভিডিওতে আমি আসতে পারতেছি না, কারণ আমার প্রচুর ঠান্ডি লেগেছে, সেজন্য আমি পানিতে নামতে পারতেছি না। দেখা যাক আমার বন্ধু ফয়সাল নামবে, ও কি মাছ ধরে দেখি। সো গাইস, ও এখন পুকুরে নামতে যাচ্ছে। ও নাকি বালতি নিয়ে যেতে বলে গেছে, সেই জন্য দূর দিয়ে আবার বালতির জন্য চলে গেছে। এই তো নামবি না? না ভাই, আমি নামতে পারবো না, কারণ আমার অনেক ঠান্ডি লেগেছে, সেই জন্য আমি নামতে পারবো না। সো গাইস, এখন নেমে গেছে অলরেডি, এখন আরেকজন নামবে। দেখা যাক ওরা কেমন মাছ ধরে। সো গাইস, ওরা এখন মাছগুলো এক জায়গায় নিয়ে যাচ্ছে। এক জায়গায় নিয়ে যাওয়ার পর মাছগুলো ধরবে ওরা। সো গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। গাইস দেখুন এক জালে কত মাছ উঠেছে। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো গাইস, সবাই আমাকে ভালোবাসা দিবেন আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।